আশাবাদী, আমার যারা যোগ্য নেতৃত্ব আছে, আমাদের মহিলা থেকে পুরুষ থেকে আমরা যেভাবে যারা নেতৃত্ব আছে, আমি সকলকে নিয়ে আমি বসিরহাটের মানুষের কাছে যাব। মানুষ আমাদের কথা বলেনি, যে আইলার কথা বলেনি, মানুষ যোগ্য জবাব দেবে। বসিরহাট বিরোধীদের বসিরহাট কেন্দ্র থেকে তারা একটা বড়ভাবে উত্তর পাবে যে আমরা তৃণমূল কংগ্রেস এখানে প্রতিষ্ঠিত, তৃণমূল কংগ্রেস জিতবে, এটা কোনো আশা এই নেই, সন্দেহ নেই। আজম তখন সিপিএম করতেন, তারপরে পরবর্তীকালে ও তৃণমূল কংগ্রেস এসেছিল, ওদের কিছু যায় আসে না। বসিরহাটের মানুষ মাটি চেনে, নেতৃত্ব চেনে। বসিরহাট মানুষ তৃণমূলের কথা বলে, বসিরহাটের মানুষ মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে চেনে, সেই এতে ভোট দেবে। দেখুন, সে একটা নির্বাচিত এমপি, আমি তার সম্বন্ধে কিছু বলতে চাই না, কারণ মানুষ উত্তর দেবে, মানুষ ভোট দিয়ে তার প্রমাণ করবে তারা কাকে চায় আর কাকে চায় না।